ইসির বৈঠক থেকে আবারও বেরিয়ে গেলেন কমিশনার মাহবুব তালুকদার, বললেন বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে। আমাকে আমার প্রস্তাবনা উপস্থাপনা করতে বলে আবার উপস্থাপনা করতে না দেওয়ায় আমি অপমানিত বোধ করেছি। নির্বাচন কমিশন কোনোভাবেই আমার এই অধিকার খর্ব করতে পারে না। আলোচ্য সূচি ছিল নির্বাচনের প্রস্তুতি, অন্য বিষয় সূচিতে না থাকায় আলোচনা হয়নি বলছেন সচিব। অন্য চারজন মাননীয় কমিশন বললেন যে এই বিষয়টি আলোচনা এজেন্ডাভুক্ত যেহেতু নয়, আলোচনা করার কোনো সুযোগ নেই। এভাবে বারবার বর্জন বিভ্রান্তি বাড়াবে, তবে কোনো প্রভাব ফেলবে না নির্বাচনে, মত সাবেক নির্বাচন কমিশনারের। উনি বর্জন করার অর্থ দাঁড়ালো যে হি ইজ ডিসএগ্রিং, ডিসএগ্রি যদি মাইনরিটি হয় তাহলে ইট ক্যারিজ নো মিনিং। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। দুর্গোৎসবের মহাষষ্ঠীতে রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন। জগা খিচুড়ি মার্কা জাতীয় ঐক্য জনগণ আমলে নেবে না, বলছে আওয়ামী লীগ। বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করে সরকার ব্যর্থ, মন্তব্য দলের নেতাদের। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নামে মহাসমাবেশের ঘোষণায় উচ্চ আদালতে উৎকণ্ঠা। আদালতকে রাজনৈতিক মঞ্চ করতে দেয়া হবে না, বলছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। ভুল সংশোধনের নামে সংবাদ সম্মেলন করে জাফরুল্লাহ চৌধুরী আবারও সেনা প্রধান সম্পর্কে অসত্য তথ্য দিয়েছেন, জানালো আইএসপিআর। ভাবমূর্তি ক্ষুণ্ণের সুপরিকল্পিত অপচেষ্টা। এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানালেন প্রক্টর। নোট অব ডিসেন্ট দিয়ে আবারও নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে গেলেন কমিশনার মাহবুব তালুকদার। তবে বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দিনব্যাপী সভা শেষে কমিশন সচিব সাংবাদিকদের বিষয়গুলো অবহিত করেন। এদিকে সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসাইন বলেছেন, এভাবে বারবার ইসির সভা বর্জন জনগণের মধ্যে বিভ্রান্তি বাড়াবে, তবে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলেও মত তার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব কর্মযজ্ঞ কতখানি এগিয়েছে তা পর্যালোচনায় সোমবার বেলা ১১টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শুরুর ১০ মিনিটের মধ্যেই মত প্রকাশ করতে না পারার অভিযোগ তুলে নোট অফ ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার। এর মধ্যেই এক দফা বিরতি দিয়ে বিকেল ৫:৩০ পর্যন্ত চলে কমিশনের ৩৬তম এই সভা। বৈঠক শেষে আসন ভিত্তিক ভোটার তালিকা, চূড়ান্ত ভোট কেন্দ্র ও নির্বাচনী সামগ্রী কেনাকাটা সহ নির্বাচন পূর্ব প্রস্তুতির নানা অগ্রগতি তুলে ধরেন কমিশন সচিব। বলেন, মাহবুব তালুকদারের প্রস্তাবনাগুলো বৈঠকের এজেন্ডাভুক্ত না হয় আলোচনার সুযোগ ছিল না। ৪০,১৯৯টি ভোট কেন্দ্র প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করা হয়েছে। আমাদের ইভিএম ব্যবহার করারও প্রস্তুতি থাকবে। মাননীয় নির্বাচন কমিশনার উনি ওনার একটি বিষয় এজেন্ডাভুক্ত করার জন্য কমিশনে অনুরোধ করেছেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য ৩ জন কমিশনার ওনারা মনে করেছেন যে ওনার এই বিষয়টুকু যেহেতু এজেন্ডাভুক্ত নয়, সুতরাং এই আজকের এই সভায় আলোচনা করার কোনো কারণ নেই। পরে কমিশনার মাহবুব তালুকদার অভিযোগ করেন, বাক স্বাধীনতা খর্ব করে কেড়ে নেওয়া হয়েছে তার সাংবিধানিক অধিকার। নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব নির্ধারণ করে দেওয়া সহ ৫টি প্রস্তাবনার বিষয়ে সাংবাদিকদের তুলে ধরেন তিনি। আমাকে আমার প্রস্তাবনা উপস্থাপনা করতে বলে আবার উপস্থাপনা করতে না দেওয়ায় আমি অপমানিত বোধ করেছি। বাক প্রকাশের স্বাধীনতা সংবিধান প্রদত্ত আমার মৌলিক অধিকার। নির্বাচন কমিশন কোনোভাবেই আমার এই অধিকার খর্ব করতে পারে না। সভা বর্জন করে জাতিকে বিভ্রান্ত নয় বরং উপস্থিত থেকে নিজের মতামত জানাতে পরামর্শ দেন সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেন। হতাশ হচ্ছি সত্যি,
যে বর্জন করার তো কোনো কিছু নেই। আমার মতে তাকে বলা দরকার যে আপনি প্রত্যেক মিটিংয়ে উপস্থিত থেকে আপনার বক্তব্য পেশ করবেন এবং পাঁচজনে পাঁচ মস্তব্য দিতে পারে, কোনো বাধা নেই। নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতির মধ্য দিয়ে জাতির সামনে কমিশনের কার্যক্রম দৃশ্যমান হয়েছে বলেও মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। বিলায়ত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সব ধর্মের মানুষের জন্য নির্বিঘ্নে ধর্ম পালন করা তার অধিকার, তার এই অধিকার প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার দেশ। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করতে এসে একথা বলেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন অতীতের সরকারগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিল। দেবীপক্ষে বোধনের মাধ্যমে মর্তলোকে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে ঘটা করেই শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের আনুষ্ঠানিকতা পরিদর্শন করতে সোমবার বিকেলে জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। কুশল বিনিময়ে তিনি শুভেচ্ছা জানান ভক্ত ও পূজারীদের। মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন অসাম্প্রদায়িক চেতনার শক্তিতেই স্বাধীন হয়েছে বাংলাদেশ, তাই এদেশে সবার আগে প্রাধান্য পাবে অসাম্প্রদায়িক মেলবন্ধন। মুক্তিযুদ্ধের চেতনা সকলে মিলে বাংলাদেশ স্বাধীন করেছি, বাংলাদেশকে গড়ে তুলব, কিন্তু বাংলাদেশে সেই মূল্যবোধটাই হারিয়ে গিয়েছিল। কারা বেশি সংখ্যা কারা কম সংখ্যা সেটা বড় কথা না, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, যে যার ধর্ম সুষ্ঠুভাবে পালন করবে, উৎসবের সাথে পালন করবে, সম্মানের সাথে পালন করবে, সেটা নিশ্চিত করা, এই চেতনা নিয়েই বাংলাদেশ গড়ে উঠেছে। অতীতের ক্ষমতাসীনরা সাম্প্রদায়িক সম্প্রীতি ধূলিসাৎ করেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন এই দেশ সবার। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা নিজেদের ভাগ্য গড়েছিল এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে কিছু লোক বিভিন্ন সময় আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত হানতে দেখেছে আমি। তখন বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি আমাদের দলীয় নেতাকর্মীরাও রেহাই পেত না, এই ধরনের একটা পরিবেশ ছিল। এর আগে বিকেল চারটায় প্রধানমন্ত্রী নগরীর টিকাটলিতে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। কুশল বিনিময় করে তিনি শারদীয় শুভেচ্ছা জানান দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে মহাষষ্ঠীতে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে নামে ভক্তদের ঢল, উলুধ্বনিতে মুখরিত চারপাশ, ঢাক আর ঘণ্টার বাদ্যে উৎসব ছড়িয়ে পড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে। ধূপ ধুনো আর মুখরোচক নানা খাবারের গন্ধ এখন পাড়ায় পাড়ায়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে মানবের সব দুঃখ কষ্ট আর অন্যায় অনাচার রুখে দেবী দুর্গা সুখ আর শান্তি নিয়ে আসেন পৃথিবীতে। ঢাক আর ঘণ্টার বাদ্যি যেন মিশেছে মানুষের মনে। বেলগাছতলায় ধূপধুনো অগ্নি শত উপাচারে দেবীর আগমনে এখন মাতোয়ারা বাঙালি জনপদ। মহাষষ্ঠীর সকাল থেকেই মন্দিরগুলোতে পূজার ফুল, বেলপাতা, তুলসী, দুর্বা সাজিয়ে পুষ্পপত্র নিয়ে ভিড় করেন ভক্তরা। সনাতন ধর্মে যুগে যুগে মুনি ঋষিরা মহাশক্তিধর দুর্গাকে আবাহন করেছেন অত্যাচারীর হাত থেকে মুক্তি পেতে। প্রত্যেকটা দেবীর কিন্তু আলাদা আলাদা একটা গুণ আছে, কিন্তু আমরা মনে করি যে দুর্গা মায়ের মধ্যে সকল ধরনের গুণ আছে। তুমি মরতে আসছেন, ষষ্ঠী হচ্ছে সেটা, উনি পৌঁছেছেন বেলগাছের নিচে। এই পাঁচ দিন আমরা নিরামিষ খাবো, নিরামিষ খাই, ঘরে নাড়ু, মোয়া, মুরগি এগুলো তো তৈরি হয়। মা যদি চান সেক্ষেত্রে আমরা শান্তি সুষ্ঠু ভাবে আমরা থাকতে পারবো। তারা বিশ্বাস করেন এই দিনে দেবী দুর্গা কৈলাসের দেবালয় থেকে পৃথিবীতে আসেন আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে। মায়ের কাছে প্রার্থনা করি, মা যেভাবে যুগে যুগে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন, এইবারও যেন মা সেইভাবেই পৃথিবীর সকলে মঙ্গল করেন। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। অন্যান্য বারের মতো এবারও ঢাকা মহানগরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পূজা হবে।
প্রতি বছর দেবী দুর্গা আসেন এই বাঙালি জনপদে মহাসমারোহে। সনাতন ধর্মের মানুষের কাছে তিনি আরাধ্যা হলেও তিনি আসলে সার্বজনীন একটি উৎসব নিয়ে আসেন ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন কোনো ক্রমেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন পূজা প্রাঙ্গণ পরিদর্শন করে একথা বলেন তিনি। সারা বাংলাদেশে 33,000 পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে বলেও এ সময় জানান তিনি। আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুজো, আমরা এটা যাতে সারা বাংলাদেশে সুন্দরভাবে এই কয়েকদিন যারা নিরাপত্তার চাদরে আবৃত থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা কোনো ক্রমেই কাউকে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। আমরা যেটা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার দিক নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। রাতের সময় আরো থাকছে, বাংলাদেশ থেকে পাঠানো তালিকার 8,000 রোহিঙ্গাকে ফেরত নেয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে মিয়ানমার সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আন্দোলন নয়, জনগণ এখন নির্বাচন চায় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অন্যের কাঁধে ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে বিআরটিসির নতুন ডিপোর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের। এ সময় জগা খিচুড়ি মার্কা জাতীয় ঐক্য জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির আন্দোলনের মরা গঙ্গে জোয়ার আর আসে না, আসে 10 বছরে আসে নাই, আগামী 20 দিনে কি আসবে? হাটু ভাঙ্গা, বিএনপি এখন ভর করেছে কোমর ভাঙ্গা এক বুড়ো নেতা কাঁধে। এ জগা খিচুড়ি ঐক্য জনগণ কি মানে? জগা খিচুড়ি এ ঐক্যে কি দেশের মানুষ বিশ্বাস করে? 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের মাধ্যমে সরকারের একতরফা নির্বাচনের স্বপ্ন ভেস্তে গেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। সুখের বিষয় হচ্ছে এই গ্রেনেড মামলার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর মাধ্যমে তারা বিএনপিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। রায়ের তৃতীয় দিনে জাতীয় ঐক্য ফ্রন্টের জন্ম হয়ে গেছে, তাদের যে উদ্দেশ্য সমূলে ধ্বংস হয়ে গেছে। ঐক্য হয়েছে বলে আমরা বসে থাকলে তো চলবে না, ঐক্যের পরবর্তী কাজগুলো দ্রুত গতিতে আমাদের সবাইকে মিলে সঠিক আন্দোলনে পরিণত করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নামে মহাসমাবেশের ঘোষণা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে উচ্চ আদালতে। দুপুরে বার সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সমাবেশের ঘোষণা দেওয়ার পর এ উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। আওয়ামী লীগের আইনজীবী নেতারা বলছেন আদালত প্রাঙ্গণকে কোনোভাবেই রাজনৈতিক মঞ্চ করতে দেওয়া হবে না। এদিকে সাবেক বার সভাপতি শফিক আহমেদ মনে করেন রাজনৈতিক কর্মসূচির আদলে সুপ্রিম কোর্ট বারের এমন কর্মসূচি ঘোষণা প্রশ্নবিদ্ধ করতে পারে বারের মর্যাদা। সম্প্রতি সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয় সরকার বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্ট। জোট গঠনের দুদিন পরই সারা দেশের আইনজীবীদের নিয়ে সরকার বিরোধী মহাসমাবেশের ঘোষণা দিলেন সুপ্রিম কোর্ট বারের বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলছেন গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সারা দেশের আইনজীবীদের সমন্বয়ে এই মহাসমাবেশ হবে। ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছে সেই কারণে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত ধন্যবাদ জানাচ্ছি। এই ক্রান্তিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা দেশে আইনজীবীদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি মহাসমাবেশের আয়োজন করার
সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ আইনজীবীদের ধারণা, সুপ্রিম কোর্ট বারকে ব্যবহার করে সরকার বিরোধী আন্দোলনের সূচনা করতে চায় ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগের আইনজীবীরা বলছেন, আইনাঙ্গনকে কোনোভাবেই রাজনৈতিক কিংবা ঐক্যফ্রন্টের মঞ্চ হতে দিবেন না তারা। এই সুপ্রিম কোর্টে তারা একটা রাজনৈতিক মঞ্চ বানাবার চেষ্টা করছে অনেকদিন ধরে। এখান থেকে রাজনৈতিক বক্তব্য দেন, মাঝে মাঝে তার দলের নেতাদের এখানে আনেন। যদি এমন কিছু মহাসমাবেশ করতে পারে, তাদের ডাকার অধিকার আছে, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার আছে, কিন্তু সেখানে যদি এমন কোনো কর্মসূচি নেওয়া হয়, বক্তব্য আসে যে সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, সেইখান থেকে কিন্তু আমরা বসে থাকবো না। আর সাবেক বার সভাপতি শফিক আহমেদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে আইনাঙ্গনকে ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক উদ্দেশ্যে দলীয়ভাবে ব্যবহার করা সঠিক না, কারণ তাহলে এই যে একটা নিউট্রালিটি অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এটা আর থাকে না। যদিও সুপ্রিম কোর্ট বারের উদ্যোগে আইনজীবী মহাসমাবেশ কবে এবং কোথায় হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সমিতির বিএনপি সমর্থক নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রচার মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতভাবে উপস্থাপন সহ ২৪টি অপরাধের শাস্তির বিধান রেখে সম্প্রচার আইন ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আইনে সর্বোচ্চ সাজা রাখা হয়েছে ৭ বছরের কারাদণ্ড বা অনধিক ৫ কোটি টাকা জরিমানা। লাইসেন্স কিংবা নিবন্ধন প্রদানে নির্দেশনা দেওয়া সহ সম্প্রচার মাধ্যমে মত প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে কাজ করবে সম্প্রচার কমিশন। এছাড়া বৈঠকে গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলী আইন ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের জানান, দেশের সম্প্রচার ব্যবস্থা শক্তিশালী ও গতিশীল করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ থেকে পাঠানো তালিকার ৮০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, সৌদি বাদশার আমন্ত্রণে আগামীকাল সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮০০০ মতো ক্লিয়ারেন্স দিয়েছে, ইতিমধ্যে তো হয়তো আরো আসবে, তো যতগুলো হয় আর কি। বিশেষ করে এই যে থাকার ব্যাপারটা, মানে এখান থেকে গিয়ে তারপর এখানে আমাদের দিক থেকে যাবে মিয়ানমারে, মিয়ানমারে তাদের রিসেপশন সেন্টারে থাকবে, তারপরে তো গ্রামে যেতে হবে, তো গ্রামে গিয়ে থাকার। আমি এটা প্রথম থেকেই বলছি যে মিয়ানমার সরকারকে, যে বাড়ি যদি না তৈরি হয় তো থাকবে কোথায়? তো অন্তত প্রথম যে ব্যাচটা যাবে, যে আমরা যাদেরকে পাঠাবো, তারা গিয়ে যেন বাড়িতে থাকতে পারে। রাতের সময় আরো থাকছে, রুপির বিপরীতে টাকার মান বাড়ায় খুশি ভারতগামী বাংলাদেশি ভ্রমণকারীরা, পণ্য আমদানি খরচ না কমায় সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আবারও উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সেনাপ্রধান সম্পর্কে বানোয়াট, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে বলে প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সুদীর্ঘ চাকরি জীবনে বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে কখনো কোর্ট অব ইনকোয়ারিও হয়নি, তাই সময় সংবাদের সম্পাদকীয় অনুষ্ঠানে শব্দচয়নে ভুল করে কোর্ট অব ইনকোয়ারির স্থলে কোর্ট মার্শাল ব্যবহারের যে দাবি ডাক্তার জাফরুল্লাহ করেছেন তাও সুপরিকল্পিত ও চাতুরতার সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে জেনারেল আজিজ আহমদ এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অপচেষ্টা মাত্র। বর্তমান চিফ অফ আর্মি আজিজ সাহেব চট্টগ্রামের কমান্ডেন্ট ছিলেন, জিওসি ছিলেন, তার ওখান থেকে সমরাস্ত্র আর্ডেস গ্রেনেড গোলাগুলি চুরি হয়ে গেছিল, জেনারেল আজিজের নামে কোর্ট মার্শাল হয়েছিল। একুশে আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহৃত গ্রেনেডের উৎস সম্পর্কে বলতে গিয়ে সময় টিভির এক টক শোতে চট্টগ্রাম সেনানিবাস থেকে কথিত গোলাবারুদ চুরির কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি দেশের বর্তমান সেনা প্রধান জেনারেল এম এ আজিজ আহমেদ সম্পর্কে অসাবধানতা বশত একটি ভুল তথ্য উল্লেখ করেছিলাম।
সেনা সদরের প্রতিবাদ এবং নানা সমালোচনার মুখে চার দিন পর সংবাদ সম্মেলন ডেকে টকশোতে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি তিনি দাবি করেন, টকশোর বক্তব্যে তিনি শব্দ চয়নে ভুল করে সেনাপ্রধান আজিজ আহমদের বিরুদ্ধে কোর্ট অব ইনকোয়ারির জায়গায় কোর্ট অব মার্শাল হয়েছিল বলেছিলেন। তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়নি, একবার কোর্ট অব ইনকোয়ারি হয়েছিল। সোমবার পাঠানো দ্বিতীয় দফায় প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছে, ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করতে গিয়ে আবারও মিথ্যা তথ্য দিয়ে জেনারেল আজিজ আহমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জেনারেল আজিজের বিরুদ্ধে কখনোই কোর্ট মার্শাল কিংবা কোর্ট অফ ইনকোয়ারি কোনোটাই হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসেও কখনো কোনো গ্রেনেড হারানো, চুরি বা বিক্রির ঘটনা ঘটেনি। তাই সংবাদ সম্মেলনে দেয়া জাফরুল্লাহর বক্তব্য মিথ্যাচারের শামিল এবং গর্হিত অপরাধ। এদিকে গত শুক্রবার ক্যান্টনমেন্ট থানায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির অভিযোগে সাধারণ ডায়েরি করেছে সেনা সদর। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী তিন আসন। 1991 থেকে 2008 পর্যন্ত পাঁচটি সংসদ নির্বাচনে পরপর জয় পায় দলটি। সবশেষ 2014 সালের নির্বাচনে এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দল, তবে আবারও আসনটি নিজেদের দখলে আসবে বলে মনে করে বিএনপি। জেলা প্রতিনিধি লিয়াকত আলী খানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বেগমগঞ্জ উপজেলার 16টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী তিন আসন। 1991 সালের নির্বাচনে বিএনপির বরকতুল্লাহ বুলু নির্বাচিত হন। 1996 সালের নির্বাচনও জয় পান বিএনপির হেভিওয়েটে প্রার্থী। একই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনও জয় পান তিনি। পরের 2001 সালের নির্বাচনে জয়ী হন বিএনপির আরেক প্রার্থী এম এ হাশেম। 2008 সালের নির্বাচনে চতুর্থবারের মতো নির্বাচিত হন বরকতুল্লাহ বুলু। তবে সবশেষ 2014 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণ। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রায় 5 বছরে 40 বছরে যা উন্নয়ন হয়েছে থেকে আর বেশি উন্নয়ন হয়েছে। আগামী দিনও জনরা শেখ হাসিনা যদি আমাদের বিপুল ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। বেগমগঞ্জ বিএনপির ঘাঁটি, বেগমগঞ্জের মানুষ বিএনপিকে পছন্দ করে, বেগমগঞ্জের মানুষ তাদের নেতা বরকতুল্লাহ বুলুকে অতীতে নির্বাচিত করেছে, এবারও ধানের শীষে আগের চেয়ে আরো বিপুল ভোটে নির্বাচিত করবে। নোয়াখালী তিন আসনে ভোটার সংখ্যা 3,92,080 জন। সময় সংবাদ, নোয়াখালী। গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে আগামী সংসদ অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের 9টি ধারা সংশোধন সহ 7 দফা দাবি জানিয়ে সম্পাদক পরিষদের নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের ব্যাপারে এখনো আলোচনার পথ খোলা আছে, তবে আলোচনা নিয়ে যেন কোনো প্রহসন না হয় সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইনকে মুক্ত গণমাধ্যমের পরিপন্থী উল্লেখ করে সম্পাদকরা বলেন, তথ্য অধিকার আইনকে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে প্রাধান্য দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে ফল প্রকাশ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে স্থগিতের কথা জানানো হয়েছে। এর আগে 12 অক্টোবর শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 50টি কেন্দ্রে ও ক্যাম্পাসের বাইরে 31টি স্কুল ও কলেজ সহ 81টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 1,615টি আসনের বিপরীতে 95,341 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু ভর্তি পরীক্ষার পরপরই অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাতে লেখা প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের 72টি মিল পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর এ কে এম গোলাম রব্বানি জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘ 10 মাস পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি নারায়ণগঞ্জের 1.5 বছরের শিশু সাদমান সাকির। পরিবারের অভিযোগ, অপহরণকারীদের রাজনৈতিক বিবেচনায় এখনো আইনের আওতায় আনতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। সকালে শিশু সাদমানকে উদ্ধারের দাবিতে জেলা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী।
এতে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরফুদ্দিন সবুজ সহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিরা। মানববন্ধনে বক্তারা শিশু সাদমানকে উদ্ধারে পুলিশের আন্তরিকতা নিয়ে অভিযোগ তোলেন। অবিলম্বে সাদমানকে উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান তারা। 2017 সালের 1 ডিসেম্বর শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ির ফটক থেকে নিখোঁজ হয় 1.5 বছরের শিশু সাদমান সাকি। এরপর 3 ডিসেম্বর সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন শিশুটির বাবা। মামলা করার পরে প্রশাসন আমাকে আশ্বাস দেয় অচিরে আমার ছেলেকে উদ্ধার করে দেবে। পরবর্তীতে তারা এই মামলাটি পিবিআইয়ের কাছে দেয়। পিবি আমাকে আশ্বাস দেয় আসামি চিহ্নিত করা হয়েছে, প্রভাবশালী শক্তিশালী লোক জড়িত। আপনার এসপি সাহেব নির্দেশ করলে আপনার সন্তানকে আমরা উদ্ধার করে দেব। এই কথা বলে আমাকে দীর্ঘদিন ঘুরে আইছে এবং আমাকে না জানিয়ে তারা মামলার ফাইনাল রিপোর্ট কোর্টে জমা দিয়েছে। রুপির বিপরীতে টাকার মান শক্তিশালী হওয়ায় খুশি ভারতগামী বাংলাদেশি ভ্রমণকারীরা। তবে এখনো খরচ কমেনি বাংলাদেশে ভারতীয় পণ্যের আমদানিতে। ডলার ভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্যের কারণে রুপির অবমূল্যায়নের সুবিধা স্বল্প সময়ে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন ভারতীয় মুদ্রার মান কমে যাওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। পরিপদ সাহার রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ কাগজে কলমে প্রায় $900 কোটি, যদিও এর মধ্যে বাংলাদেশের আমদানি $800 কোটি বেশি। এমন বাণিজ্যিক অসমতার মধ্যেই ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে শক্তিশালী হয়েছে টাকা। চলতি বছরের জানুয়ারিতে 100 রুপি কিনতে খরচ হতো 130 টাকা, আর বর্তমানে লাগছে 114 টাকা। সরল অঙ্কের হিসাবে মুদ্রাবাজারে বাংলাদেশের টাকার মান বৃদ্ধি পাওয়ায় এদেশে আমদানি করা ভারতীয় পণ্যের দাম কমার কথা। আমরা দেখি ভারতীয় এক্সপোর্টাররা কিন্তু খুব তাড়াতাড়ি এটা আমাদেরকে সেই বেনিফিট দিচ্ছে না। তারা বলে যে না ভাই, আমাদের এগুলো আগের থেকে বুক করা ছিল, নানান রকম অজুহাতে তারা আটকে থাকতে চায়। গত 10 মাসে ডলারের বিপরীতেও রুপি দর হারিয়েছে প্রায় 15%। অনেক কমে আসছে যেটা একটা আন্তর্জাতিক বাণিজ্যে বিনিময় হারের এমন ওঠানামার প্রভাব কমাতে অনেক দেশই এখন ডলার নির্ভরতা ত্যাগের ব্যবস্থা গ্রহণ করছে। বাংলাদেশেরও এমন পথেই হাঁটা উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। ডলারে ফ্লাকচুয়েশনের জন্য আমাদের যেমন চায়নার সাথে আরএনবিতে এলসি খোলার একটা পারমিশন সরকার অলরেডি দিয়েছেন, একই জিনিসভাবে যদি ভারতীয়তে আইআরএসে খোলা যায় তাহলে হয়তো আমাদের জিনিসের দাম সরাসরি আমরা কমায় আনতে পারব। ভারতের মুদ্রাবাজারে সেদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনো হস্তক্ষেপ করছে না এমন মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি চাঙ্গা করতেই হয়তো কমানো হয়েছে রুপির মান। এটি একটি সাময়িক পরিস্থিতি এবং এই পর্যায় থেকে সাধারণত খুব স্বল্পকালে আমদানিকার এবং রপ্তানিকারকরা কিছুটা সুবিধা নিতে পারেন, কিন্তু এর বিপরীতে কোনো ধরনের নীতিগত অবস্থান নেবার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ সতর্কভাবে মুদ্রা অবমূল্যায়ন পরিস্থিতিটি দেখবার প্রয়োজন রয়েছে। এদিকে টাকার বিনিময়ে আগের তুলনায় প্রায় 15% বাড়তি রুপি পাওয়ায় ভারতে যারা ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন তাদের প্রাপ্তিটা সরাসরি 100 টাকায় পেতাম 75 টাকা, কিন্তু বর্তমানে আমরা যেটা পাচ্ছি 85 থেকে 88 টাকা, কম টাকাতে অনেক বেশি টাকায় আমরা পাচ্ছি আগের তুলনায়। এর জন্য আমাদের যাত্রীদের জন্য খুবই ভালো। বাংলাদেশ ইতিহাসে এটাই সর্বোচ্চ মূল্যমান আর কি, তো এটা অবশ্যই আমাদের জন্য সুখকর। সবশেষ 2013 সালে টাকা ও রুপির বিনিময় মূল্য এখনকার পর্যায়ে পৌঁছেছিল, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসির বৈঠক থেকে আবারও বেরিয়ে গেলেন কমিশনার মাহবুব তালুকদার, বললেন বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে, এভাবে বারবার বর্জন বিভ্রান্তি বাড়াবে মত সাবেক নির্বাচন কমিশনারের। বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। দুর্গোৎসবের মহাষষ্ঠীতে রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন। জগা খিচুড়ি মার্কা জাতীয় ঐক্য জনগণ আমলে নেবে না বলছে আওয়ামী লীগ। বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করে সরকার ব্যর্থ, মন্তব্য দলের নেতাদের। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নামে মহাসমাবেশের ঘোষণায় উচ্চ আদালতে উৎকণ্ঠা। আদালতকে রাজনৈতিক মঞ্চ করতে দেয়া হবে না বলছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।
এবং ভুল সংশোধনের নামে সংবাদ সম্মেলন করে জাফরুল্লাহ চৌধুরী আবারও সেনাপ্রধান সম্পর্কে অসত্য তথ্য দিয়েছেন জানালো আইএসপিআর। ভাবমূর্তি ক্ষুণ্ণের সুপরিকল্পিত অপচেষ্টা। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।